বর্তমানের কথা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর তুলে ধরছে আপনাদের সামনে। আমাদের বর্তমান কথার বহু প্রান্তের বিভিন্ন জেলার চৌখস রিপোর্টাররা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের সন্ধান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। পঞ্চমবারের জন্য উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার পৌরপিতা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা গত চারবারের পৌরপিতা কানাইলাল আগরওয়াল। বুধবার ইসলামপুর পৌরসভা প্রাঙ্গণে ইসলামপুর মহকুমা শাসক সপ্তর্ষি নাথ, এক্সিকিউটিভ অফিসার নীলোৎপল চক্রবর্তীর উপস্থিতিতে পৌরসভার 17টি ওয়ার্ডের জয়ী কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে পৌরসভার কাউন্সিলর ভবনে কানাইলাল আগরওয়ালা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরপিতা নির্বাচিত হন। এদিনের শপথ পাঠ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর কানাইলাল আগরওয়াল, কৃষ্ণা ঘোষ দত্ত, গুরুদাস সাহা, পূর্ণিমা সাহাদে, অসিত সেন, সঙ্গীতা সাহা দাস, অর্পিতা দত্ত, হাজি মুজাফফর হোসেন, নার্গিস বেগম, জ্যোতি দত্ত, শিখা দত্ত ছাড়াও সিপিএম কাউন্সিলর ফিরোজ আহমেদ, বিজেপির প্রীতি যাদব ও নিবেদিতা সাহা এবং তিন নির্দল জয়ী কাউন্সিলর মানিক দত্ত, অমল সরকার ও মোহাম্মদ নাজিম উপস্থিত ছিলেন। এদিনের কানাইলাল আগরওয়াল ফের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে দলীয় বিভিন্ন নেতা কর্মী সমর্থকদের জনজোয়ার ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি এদিন শপথ অনুষ্ঠানে ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন, চোপড়া ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, জেলা যুব সভাপতি কৌশিক গুণ, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, জেলা পরিষদের সদস্য হরসুন্দর সিংহ সহ বহু নেতৃত্ব উপস্থিত ছিলেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী, রিপোর্ট বর্তমানের কথা। নির্বাচিত করেছে আমি এর আগেও চারবার পৌরপিতা হিসাবে নির্বাচিত হয়েছিলাম, এটা প্রথমবার পৌরপিতা হিসাবে আজকে শপথ নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে ইসলামপুরবাসীকে এটাই বলতে চাই যে অসম্পূর্ণ কাজগুলো আছে আরো নতুন করে যে যে কাজ করার দাবি উঠবে সেই সব কাজ করে
আমি কাজ ওই সব কাজগুলি নিষ্ঠার সাথে করবো। এই কথাটা আপনাদের মাধ্যমে আমি ইসলামপুর পৌরবাসীকে দিচ্ছি। কিছু এখানকার সমস্যা আছে যেগুলো আমরা করে উঠতে পারিনি বিগত বোর্ডে, যেগুলো নেতাজি সুভাষ মঞ্চটা ডিমোলিশন হয়ে পড়ে আছে সেটাকেও আমাদের করার দরকার আছে। মুক্ত মঞ্চটা মোটামুটি হয়ে গেছে, এটা খালি উদ্বোধনী বাকি আছে। ইসলামপুর স্টেডিয়ামটাও কমপ্লিট হয়ে গেছে, একটা আমরা ইনডোর স্টেডিয়ামের একটা ডিপিআর তৈরি করেছি, একটা ইনডোর স্টেডিয়ামও আমরা তৈরি করবো, তার সঙ্গে সুইমিং পুল ব্যাপারটাও আছে। আর ইসলামপুর শহরের সৌন্দর্যের জন্য, বিউটিফিকেশনের জন্য যা যা করণীয় সে সবগুলাই এই বোর্ড কাজ করবে। খালি উদ্বোধনের অপেক্ষায় আছে। আমি সংশ্লিষ্ট যেটা এটা ইউথ ডিপার্টমেন্টের কাছে আছে, যুব কল্যাণ দপ্তরের কাছে, মানে যুব কল্যাণ দপ্তরে যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো যে স্টেডিয়ামটা তাড়াতাড়ি উদ্বোধন যেন করে দেয়, কারণ এখন আর করোনা কাল নেই, এখন খেলাধুলাটা ভালোভাবে ওখানে হতে পারে। শহরের ভেতরে যে জাতীয় সড়কের যে সমস্যাটা আছে ওটা বিশেষ করে আছে টোটো থেকে, বাইপাস হয়ে যাওয়াতে হেভি ভেহিকেল ওখান থেকে আসে না। আর টোটোগুলোর যে ব্যাপারটা আছে ওটা আলোচনার মাধ্যমে আমরা এই যানজটটাকে দূর করার চেষ্টা করবো। এর আগেও আমি পৌরপিতাও ছিলাম, আমি জেলা সভাপতিও ছিলাম এর আগে দলে, ঠিকভাবে সামলাইছি, কোনো অসুবিধা নেই। যত দায়িত্ব করবে ঘরের উপরে তত ভালোভাবে আমরা কাজ করতে পারবো। সভাপতি হিসাবে আমার রাজনীতি শুরু, তারপরে যুব কংগ্রেসের সভাপতি হয়েছে, তারপরে মাদার কংগ্রেসের সভাপতি হয়েছে, তারপরে তৃণমূল কংগ্রেসের জেলা ইসলামপুর পুরসভাতে পুরপিতা হিসাবে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন আমাদের মাননীয় কানাইয়ালাল আগরওয়াল মহাশয়। উনি এখানে একটিমাত্র প্রস্তাব এসেছিল এই হাউস থেকে, তার ভিত্তিতে উনি সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন। তার আগে সমস্ত কাউন্সিলের সম্মতি করা হয়েছে। এবার আমাদের নবনিযুক্ত পুরপিতা, তিনি পুরপিতা হিসাবে, এর আগে উনি কাউন্সিলর হিসাবে শপথ নিয়েছিলেন, এবার উনি পুরপিতা হিসাবে শপথ। চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলঙ্কার গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম প্রতি মুহূর্তে উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস চিরদিনের। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলঙ্কার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। উজ্জ্বল ঝলমলে কাটা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।
চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো। চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম, স্বীকৃতিও পেলাম, সময়ের সাথে দায়িত্ব বাড়ল, সাজ বদলাল, কিন্তু সোনা আজও একই রয়ে গেল। পরম্পরার অলংকার, গয়না যা সর্বক্ষণের, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন অলংকার। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।